আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে এক কথা বলতে গেলে যে আমাদের এই শোরুমে সবচাইতে যেই গাড়িগুলোর জন্য ম্যাক্সিমাম সময় বেশিরভাগ আমাদের ভাই বন্ধু যারাই আছেন বেশিরভাগ সময় আপনারা রিকোয়ারমেন্ট বা আমাদেরকে রিকোয়েস্ট করেন, ওটা হচ্ছে টয়োটার 7 সিটের গাড়ি। এই গাড়িটা কিন্তু সামনের দিকে চলে আসো বলতে, এই গাড়িটা হচ্ছে 7 সিট প্লাস। অ্যাকচুয়ালি এটাকে 7 সিট বললে ভুল হবে, এই গাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি সামনে হচ্ছে 3টা সিট। দেখেন আপনি, এখানে আমি দেখাই যে নর্মালি অন্যান্য গাড়িতে এই যে এখানে কিন্তু দেখেন যে এই জায়গাটা যদি আমি একটু দেখাই, হ্যাঁ এই যে অন্যান্য গাড়িতে কিন্তু সামনে থাকে 2টা সিট, এইখানে কিন্তু যদি বলি আমি দেখেন এই গাড়ির এই যে এই মিডল পজিশনে এইখানে কিন্তু একজন বসা যায়। তো এইখানে একজন, তারপর এইখানে একজন, সামনে 3 জন, পিছনে 3 জন, তার লাস্ট সিটে হচ্ছে গিয়ে 2 জন। তাহলে মূলত হচ্ছে গাড়িটা প্রকৃতপক্ষে 8 সিটের একটি গাড়ি। সিরিয়াসলি, মানে আপনি আসলে আপনি চিন্তা করেন যে টয়োটার একটা আপনার সিডান বা হ্যাচব্যাক গাড়ির মধ্যে 8 সিট গাড়ি এবং 8 জন মানুষ একদম কমফোর্ট ভাবে বসতে পারে, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। আমি একটু দেখাই আপনাদেরকে। আর বন্ধুরা, আমি গাড়িটা আসলে বিস্তারিত সবসময় আলোচনা করি, তো আমি প্রথম থেকেই একদম মানে শেষ দিকে চলে আসছি। এটার কারণ হচ্ছে যে এটা কিন্তু নর্মালি আমরা যে গাড়িগুলো সেল করি, আমরা একটু এদিকে আসো দেখাই আমি। তো এইখানে, হ্যাঁ এই যে আমি এখানটা একটু প্রবেশ করে দেখাই আপনাদেরকে যে এটা কিন্তু টোটালি 7 সিট, মানে কি 8 সিটের গাড়ি। এই যে আমি এখানে বসলাম দেখেন, হ্যাঁ এটা কিন্তু একদম কমফোর্ট, মানে এটা একটু বেশি সিটটা পিছনো, তো এই সিটটা একটু এই সজীব এদিকে আসো, বন্ধুরা সাথেই থাকবেন আপনারা, এই সিটটা সামনে থেকে টান দাও, এই সিটটা সামনে থেকে টান দাও সামনে দিকে, হ্যাঁ 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 ওই নিচে নিচে সুইচ আছে, তো এটা হ্যাঁ একটু পিছিয়ে দাও। তো এইখানে দেখেন আপনি, এটা কিন্তু একটু সামনে যাবে এই সিটটা। তো নর্মালি হচ্ছে কি যে এই গাড়িটাতে কিন্তু আমরা ইজিলি ভাবে 2 জন, মানে 2%, মানে একদম যারা আসলে অ্যাডাল বা বড় মানুষ যারা, মানে নর্মালি তো প্রত্যেকটা গাড়িতেই হচ্ছে পিছনে কিন্তু বেবি সিট হয়, বাট এটা কিন্তু বেবি সিট না, এটা একদম সিরিয়াসলি 2 জন বিগ পার্সন, মানে অ্যাডাল পার্সন, তারা কিন্তু এখানে বসতে পারবে। তো এটা হচ্ছে এই গাড়িটার একটা ভালো দিক। সো বন্ধুরা, আমি এখন গাড়িটার ফার্স্টেই আপনাদেরকে একদম ধরেই ইন্টেরিয়রটা দেখিয়ে দিলাম। এটা আরও যাবে, এটা আরও যাবে, এটাও সামনে যাবে। এখানে কিন্তু যে দেখেন, আমি একটু দেখাই, এখানে কিন্তু এত স্পেস আসলে লাগে না। এই যে দেখেন, এখানে তো এখন অনেক স্পেস, তো এটা আসলে মূলত এই এই এখন দেখেন কত স্পেস, এই যে আমি সামনে বসলাম আর এটা আমি যদি একটু এই এই দিলাম, হ্যাঁ তো দেখেন যে এইখানে আমি বসলাম, তারপরে যে এদিকে গিয়ে আমি বসে দেখাই। 7 সিট মানে 7 সিটি, 9 সিট মানে 9 সিটি, 8 সিট মানে 8 সিটি। এই যে দেখেন আমি এখানে বসলাম, এই যে এখানেও যদি আমি বসে দেখেন যে আমার এই সামনেও জায়গা আছে, পিছনে কিন্তু বিগ জায়গা আছে। তো এক কথায় বলতে গেলে যে টোটাল ইন্টেরিয়রটা হচ্ছে বিস্কিট কালার। আর গাড়িটার একটু এদিকে আসো, এই যে সাইডগুলো দেখেন যে এখানে কিন্তু একটা জায়গায় স্পট নাই, আর এটা কিন্তু টোটালি একটা মানে পিভিসি ফাইবার, যেটা যেটা বলেন আপনার গাড়ির বডি যেটা, এটা তো এখানে কিন্তু আপনার কালার ডিসকালার হওয়ার অথবা লেদার নষ্ট হয়ে যাবে এরকম কিন্তু কোনো অপশন নাই। পিছনেও দেখাই একবারে, তো এইখানে দেখেন যে আপনার এখানে চাইলে কিন্তু আপনারা সিএনজি অথবা এলপিজি কনভার্ট করতে পারবেন। হ্যাঁ টোটাল গাড়িটা যদি আপনারা চতুর্দিক থেকে দেখেন, আসো আসো সাথে সাথে আসো, তো চতুর্দিক থেকে যদি দেখেন যে আপনার স্পেস বলেন, তারপরে আপনার গাড়ির যে ইন্টেরিয়র আউটসাইড প্রত্যেকটা সাইড গাড়িটার মানে আসলে দেখার মতো। সো আমরা সামনে আসি। এক কথায় বন্ধুরা, আমি কিন্তু গাড়িটা মোটামুটি আপনাদেরকে বলতে পারি যে মোটামুটি এটা রিভিউ হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। তো এই গাড়িটা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের টয়োটা পাসো সিটি মডেলের একটি গাড়ি, পাসো সিটি মডেলের, এবং এই গাড়িটা হচ্ছে জি এডিশনের একটি গাড়ি। তো এই গাড়িটার মডেলই হচ্ছে 2009 এর মডেল, আর এটা হচ্ছে রেজিস্ট্রেশন হচ্ছে 2014-তে। আপনারা দেখতে পারতেছেন ঢাকা মেট্রো গ, এটা হচ্ছে মিরপুর বিআরটিএ 37 সিরিয়াল। এখন পর্যন্ত ফার্স্ট পার্টি নামে স্মার্ট কার্ডের মাধ্যমে আছে, আপনারা চাইলে সাথে সাথে নেম ট্রান্সফার করে দিতে পারবেন। আর এই গাড়িটার একটা ভালো দিক হলো, আমি একবারই সব দেখাই আজকে, আসলে নর্মালি আমরা তো অনেক সময় ভিডিও করি, বাট মানে একই ভিডিও সবাই অনেক লং টাইম হয়ে যায় ভিডিও দেখতে দেখতে, তা আমি খুব সংক্ষিপ্ত সময় আপনাদেরকে
টোটাল সাইটটা আমি বুঝিয়ে দেওয়ার জন্য মূলত হচ্ছে এই প্রয়াসটা। তো এখানে কিন্তু এটা যে টয়োটা যে ইঞ্জিন, এটা কিন্তু 1500 সিসির ইঞ্জিন, এটা কিন্তু 100% 1500 সিসির একটি ইঞ্জিন। আপনারা ইঞ্জিন সাইটটাও যদি দেখেন, যে এমন কোন সাইট নাই, আপনারা দেখেন লাইট দেখেন, বডি দেখেন, ইঞ্জিন সাইট দেখেন, তারপরে যে বডির এইসব সাইটগুলো দেখেন, টোটাল গাড়িটা এক কথায় বলতে গেলে অসাধারণ। এক কথায় ইন্টেরিয়র তো অনেক নাইস, আর প্রত্যেকটা অ্যালো উইথ টায়ার, এটা দেখো প্রত্যেকটা অ্যালো উইথ টায়ার কন্ডিশনও খুবই ভালো। সাউন্ড সিস্টেমে যে এখানে দেখেন স্পিকার আছে, এখানে কিন্তু স্পিকার প্রত্যেকটা ডোরের মধ্যে স্পিকার আছে। এবং এই যে বিটগুলা, যেটা নর্মালি আমাদের ভাষায় যে অ্যাক্সিডেন্ট হলে এই বিটগুলা খোলা কাটা থাকবে, এরকম কিছু না, এটা এখনো অরিজিনাল ফিটিংস আছে। এক কথায় বলতে গেলে টোটাল গাড়িটাতে আপনারা যে দিক থেকে দেখেন এত ভালো একটা কন্ডিশনের গাড়ি, যেটা হচ্ছে একটা জি করলা সমান দাম। আপনি একটা 2005-06 জি করলা আমরা বিক্রি করি 12 লাখ, 12.5 লাখ টাকা। আমি কিছুদিন আগে আমার এখানে এদিকে চলে আসো 2006-এর একটা জি করলা ছিল 35 সিরিয়ালের। তো এইটা আলহামদুলিল্লাহ প্রচুর রিভিউ হয়েছে আর এটা কিন্তু বিক্রিও করে ফেলেছি। তো এক কথায় বলতে গেলে যে ওইটা আমি দাম দিয়েছিলাম মেবি 13 লক্ষ সামথিং, তো ওই গাড়িটা বিক্রি করেছিলাম 12,13,000 টাকা। তো সেই সুবাদে এই গাড়িটা মানে সেদিক থেকে তুলনা করলে 2009-এর একটি পাঁচশো সিটি এইট সিটের গাড়ি, এইট সিটের গাড়ি কমফোর্ট ভাবে বসতে পারবেন, 1500 সিসির একটা টয়োটার অরিজিনাল ইঞ্জিন, এখন পর্যন্ত তেলই আছে, এবং 100% না, এটা কোনো ব্যবসায়িক কাজে ব্যবহার হয় না, একদম কমফোর্ট, মানে নিশ্চিন্তে থাকেন যে এটা হচ্ছে পার্সোনাল ইউজারের গাড়ি ছিল। কালারটা দেখেন আপনি, এখনো আমরা আজকে আমাদের অফিসে আমরা মানে মেশিন দিয়ে পলিশ করেছি, গ্লেজিটা দেখেন আপনি নর্মালি রেড ওয়াইন কালারের মধ্যে যে দানাটা, এটা কিন্তু ভেসে উঠছে, কারণ কি যখন আমরা পলিশ করেছি এত চমৎকার একটা কন্ডিশনে, মানে গাড়িটা মনে হচ্ছে যে এটা রিকন্ডিশন একটি গাড়ি, বাস্তব দেখেন আপনার মনে হচ্ছে একটা রিকন্ডিশন গাড়ি, ইউজ কার বুঝাই মানে ব্যবস্থা নাই। তো এই জন্য আমি বলি যে যারা আসলে লো প্রাইসের মধ্যে 1500 সিসির 7-সিট 8-সিটের একটি ভালো মানের গাড়ি চান, দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি 2 নম্বর রোড 28 নম্বর হাউস, আমাদের শোরুমের নাম হচ্ছে ইউস্কার বনানী লিমিটেড। তো এইটার ডেসক্রিপশনটা যেটা আমি বলতে চেয়েছিলাম, এটা হচ্ছে 2009-এর মডেল, 2014-তে রেজিস্ট্রেশন, গাড়িটার কালার হচ্ছে রেড ওয়াইন কালার, ইন্টেরিয়ার ফুললি বেস কালার, কি স্টার্ট অল পাওয়ার অল অটো, ফুয়েল ট্যাপ হচ্ছে অকটেন, ইঞ্জিন সিসি হচ্ছে 1500, পেপার ফুল আপডেট আছে, এখন পর্যন্ত ফার্স্ট পার্টি নামে আছে। আপনারা চাইলে 1 আওয়ার মাত্র 1 ঘন্টার মধ্যে আমরা নেম ট্রান্সফার করে দিতে পারবো। তাছাড়া আপনাদের কাছে যদি কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি থাকে, আপনাদের আমাদের গাড়ির সাথে এক্সচেঞ্জ করতে পারবেন। এখন আসি বন্ধুরা দামের বিষয়, এই ছিল গাড়ির মোটামুটি রিভিউ এবং ডেসক্রিপশন। এরপর যদি বেটার কিছু আপনাদের মনে হয় যে ভাই গাড়িটার এই সাইডটা দেখানো হয় নাই, হ্যাঁ আরেকটা বলি যে গাড়িটার কিন্তু ফ্রন্ট ব্যাক এবং লাইট সবকিছু অরিজিনালই আছে, হ্যাঁ সবকিছু অরিজিনাল আছে। তো এখন আমরা সরাসরি গাড়িটার দামের বিষয়ে আসি। তো দামের বিষয়ে বলার আগে একটা ছোট্ট কথা, যেটা না বললেই নয়, এখন তো আসলে শাবান মাস চলতেছে, আমাদের মুসলিম যারা আমরা, আমাদের খুবই বরকতপূর্ণ একটা সময়। তো আগামী 1-2 দিনের মধ্যে আমাদের হচ্ছে শবে বরাত, তো আল্লাহ যদি চান আমাদের আগামী বছরের যে বাজেট আল্লাহর পক্ষ থেকে লিপিবদ্ধ হবে, তো এটা কিন্তু আমরা সবাই জানি এবং আমরা বিশ্বাসও করি মনে মানে যে এটাই সত্য, যে আল্লাহ তালাই আমাদেরকে প্রতি বছর প্রতি সেকেন্ড সবসময় আল্লাহ তালা আমাদের ভাগ্যকে নির্ধারিত করে রেখেছেন এবং নির্ণয় করেন। তো এর জন্য আসলে আপনার আমার কিন্তু একটা ভাগ্য নির্ণয় হয়েই গিয়েছে, বাট এরপরও আল্লাহ তাআলা প্রত্যেকটা বছরে স্টেপ বাই স্টেপ আমাদের ভাগ্যটার যে পরিকল্পনাটা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেন। সো এর জন্য আমি বলবো যে আসলে আমাদের এর জন্য আমি সবসময় আপনাদেরকে রিকোয়েস্ট করি যে আসলে দেখেন যে আল্লাহর সামনে তো আমাদেরকে দাঁড়াতেই হবে। সো এর জন্য আমরা যদি জীবনে কোনো কিছু করি, আমরা কিন্তু আগেই পরিকল্পনা করে রাখি যে ওই জিনিসটা যেন আমি উত্তীর্ণ হতে পারি, সফলতা আমার আসতে পারে। তো এর জন্য আমি একটা কথা বলবো যে যারা আমরা মুসলিম এবং আমরা এই কথা বিশ্বাস করি যে আল্লাহর কাছে আমাদের হিসাব দিতে হবে, তো এইটা আমরা জানি যে আমাদের জীবনের সর্বফার্স্ট প্রথম হিসাবটাই হবে নামাজের। তো এই জন্য যার নামাজের হিসাবটা সহজ হবে, যে দিতে পারবে, আল্লাহ তাআলা তার সমস্ত হিসাবগুলো সহজ করে দিবে। তো এর জন্য যারা এখন পর্যন্ত নামাজের প্রতি গুরুত্ববান নয়, এখন এই মুহূর্তে থেকে নামাজটা পড়ে নিন। আমি রিকোয়েস্ট করবো যে জীবনে যা হয়েছে নামাজ এই পর্যন্ত কাজা হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চান, আমিও ক্ষমা চাই, এবং আমরা নামাজের প্রতি গুরুত্ববান হই, এবং আমাদের আশেপাশে আমাদের স্ত্রী সন্তান আমাদের আত্মীয় স্বজন যারা নামাজের প্রতি গুরুত্ববান নয় তাদেরকে আমরা দাওয়াত দেই। আমরা সকলে মিলে যদি আমরা আল্লাহ তাআলার এই একটা ফরজ হুকুমকে আদায় করতে পারি, ইনশাআল্লাহ আমাদের মন মতো
আমরা যেই সুন্দর একটা দৃষ্টান্ত দুনিয়া চাই এটা আল্লাহ তালা করে দিবেন, এবং আখেরাত তো অবশ্যই অফরন্ত নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিবেন। এই জন্য আল্লাহ তালা যেন আমাদেরকে নামাজের তৌফিক দান করে সকলের সকলের জন্য দোয়া করবেন, আমিন। সো বন্ধুরা, আমরা এখন এই গাইটার দামের বিষয়ে আসি। আমরা এই গাইটার দাম চেয়েছি 13,50,000 টাকা, বাট এটা কিন্তু আমাদের ফাইনাল প্রাইস না। আপনারা কেউই রাগান্বিত হবেন না এবং আপনারা কেউই হতাশাগ্রস্ত হবেন না, আমরা এটা দাম চেয়েছি, এটা কিন্তু ফাইনাল না। আমাদের একটা সীমিত প্রফিট আসলেই আমরা এই গাড়িটা সেল করে দিব ইনশাআল্লাহ। আপনারা অনায়াসে চোখ বন্ধ করে আমি মনে করি আমার শোরুমে আসুন এবং আপনারা এই গাড়িটা দেখুন, আপনারা ট্রায়াল দিন, দেখুন কথা কাজে মিল আছে কিনা। আর আপনাদের যদি অ্যানালাইসের প্রয়োজন হয় আপনারা চাইলে আমাদের এই গাড়িটা যে কোনো একটা অ্যানালাইস সেন্টারে নিয়ে চেক করে শিওর হয়ে দেন, আপনাদের পছন্দ মতো আপনারা ডিসিশন নিতে পারেন। তো এক বন্ধুরা, এই ছিল আমাদের গাড়িটার রিভিউ এবং আমি চেষ্টা করেছি এতক্ষণ আপনাদেরকে বোঝানোর জন্য। তো ভুল ভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে নেবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ মহিউদ্দিন, আসসালামু আলাইকুম।